বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের পুঁথি দিয়ে এই সুন্দর জবা ফুলটি তৈরি করে দেখাবো। এই জবা ফুলটি তৈরি করতে আমি এখানে নিয়েছি সবুজ কালার পৃথিবী পুঁথি 8 নম্বর, লাল কালার পৃথিবী পুঁথি 8 নম্বর, আর 60 নম্বর রক সুতা। প্রথমে আমি সবুজ পুঁতি দিয়ে কাজ শুরু করব। বাম হাতের রক সুতায় আমি 5টি পুঁতি নিব। ডান হাতের সুতা দিয়ে প্রথম পুঁতিটি ক্রস করে দিব। এখানে আমি 1 কমনে পাশের ফুল করব। সুতায় কমন আছে 1টি পুঁতি, পাশের ফুল করতে আমার লাগবে 4টি পুঁতি। ডান হাতের সুতা দিয়ে সামনের 1টি পুঁতি কমন নিব। কমন আছে 2টি পুঁতি, পাশের ফুল করতে আমার লাগবে 3টি পুঁতি। আমি বাম হাতে সুতায় 3টি পুঁতি নিব, ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দিব। এবার পাশের ফুলের এই লাইনটি আমি শেষ করব। এখানে আমি ডান হাতে সুতা দিয়ে সামনের 2টি পুঁতি কমন নিব। সুতায় কমন আছে 3টি পুঁতি, পাশের ফুল করতে আমার লাগবে 2টি পুঁতি। আমি বাম হাতে সুতায় 2টি পুঁতি নিয়েছি। এবার এখানে ক্রস না করে গিট দিয়ে দিব। গিট দেওয়ার কারণে সুতায় কোনো পুঁতি কমন নেই। আমি এখানে ডান হাতে সুতা দিয়ে ডান পাশের 1টি পুঁতি কমন নিয়েছি, বাম হাতে সুতা দিয়ে বাম পাশের 1টি পুঁতি কমন নিয়েছি। সুতায় আছে 2টি পুঁতি, এখানে 6-এর ফুল করতে আমার লাগবে 4টি পুঁতি। ডান হাতে সুতা দিয়ে সামনে 2টি পুঁতি কমন নিব। কমন আছে 3টি পুঁতি, 6-এর ফুল করতে আমার লাগবে 3টি পুঁতি।
এবার ছয়ের ফুলের লাইনটি শেষ করব। এখানে আমি তিনটি পুঁতি কমন নেব। সুতায় কমন আছে চারটি পুঁতি, ছয়ের ফুল করতে আমার লাগবে দুইটি পুঁতি। আমি এখানে গিট দিয়ে দিব। এখানে আমি এ লাইনটি এক কমনে চারের ফুল, এক কমনে পাঁচের ফুল করব। ডান হাতে সুতা দিয়ে সামনের একটি পুঁতি কমন নিব। সুতায় কমন আছে দুইটি পুঁতি, চারের ফুল করতে আমার লাগবে দুইটি পুঁতি। ডান হাতে সুতা দিয়ে সামনের একটি পুঁতি কমন নিব। কমন আছে দুইটি পুঁতি, এবার পাশের ফুল করব। পাশের ফুল করতে আমার লাগবে তিনটি পুঁতি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন প্লিজ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অল অপশন প্রেস করবেন। এবার চারের ফুল করব। এই লাইনটি পুরাই এক কোমরে পাশের ফুল, এক কোমরে চারের ফুল হবে। লাইনটি আমি শেষ করব। এখানে দুই পাশে দুইটি চারের ফুল আছে। এবার আমি এখানে পাঁচের ফুল করব। যেহেতু লাইনটি শেষ, এখানে আমি দুইটি পুঁতি কমন নিব। কমন আছে চার তিনটি পুঁতি, পাঁচের ফুল করতে আমার লাগবে দুইটি পুঁতি। আমার এখানে সুতা ছোট হয়ে গেছে। এবার আমি সুতা এই পুঁতিগুলোর ভিতর দিয়ে কেটে নতুন করে সুতা জয়েন্ট করে নিব। এবার আমি এই পাশের ফুলের উপরে কাজ করব। এখানে এক কমনে পাঁচের ফুল করতে হবে। আমি ডান হাতে সুতায় চারটি পুঁতি নিব। বাম হাতে সুতা দিয়ে প্রথম পুঁতিটি ক্রস করে দিব। এবার আমি বাম হাতে সুতা দিয়ে বাম পাশের দুইটি পুঁতি কমন নিব। পাশের ফুলের একটি পুঁতি আর চারের ফুলের একটি পুঁতি, দুইটি পুঁতি কমন নিব। ডান হাতে সুতায় আমি সরি বাম হাতে সুতায় আমি দুইটি পুঁতি নিব। ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দিব।
এবার ডান হাতের সুতা সামনের একটি পুঁতি কমন নিব, বাম হাতের সুতায় আমি চারটি পুঁতি নেব। এখানে দুইটি পুঁতি কমন আছে, আমি ছয়ের ফুল করব, বাম হাতের সুতায় চারটি পুঁতি কমন নিব, নিয়ে এখানে গিট দিয়ে দিব। এখানে আমার একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এবার সুতা আমি এই পুঁতিগুলোর ভিতর দিয়ে কেটে নেব। এক একটি পাপড়ি তৈরি করতে সুতা ছোট ছোট করে কেটে নিয়ে তৈরি করাই সুবিধা হবে। আমি আবারও রক সুতা এবার এই পাশের দুইটি পুঁতির ভিতরে দিয়ে নিলাম, চারের ফুলের মাথার এই পুঁতিটির ভিতরে আর পাঁচের ফুলের এই পুঁতিটির ভিতরে দিয়ে এবার বাম হাতের সুতায় আমি তিনটি পুঁতি নেব। ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দিব। এবার ডান হাতে সুতা দিয়ে সামনের একটি পুঁতি কমন নিব, এবার ডান হাতে সুতার ভিতরে তিনটি পুঁতি নিব। বাম হাতে সুতা দিয়ে ক্রস করে দিব। এবার বাম হাতে সুতা বাম পাশের এই পুঁতিটির ভিতরে দিয়ে আমি বাম হাতে সুতায় চারটি পুঁতি নিব। এবার গিট দিয়ে দিব। এবার আমি একইভাবে আমি সুতাগুলা কেটে নিব আর বাকি পাপড়িগুলো তৈরি করে আসছি। আমি সবগুলো পাপড়ি তৈরি করে সুতা কেটে নিয়েছি। এবার আমি মাথার এটুকু তৈরি করে দেখাবো। বাম হাতে সুতায় আমি চারটি পুঁতি নিব। ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দিব। এখানে আমি এক কোমরে চারের ফুল করব। বাম হাতের সুতায় আমি তিনটি পুঁতি নিব। ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দিব। ডান হাতে সুতা দিয়ে সামনের একটি পুঁতি কমন নিব, সুতায় কমন আছে দুইটি পুঁতি। এবার এখানে দুইটি পুঁতি কমন নেব।